আলাইকুম, কেমন আছেন আমার সকল লাভলি ভিউয়ার্সরা? আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ ভেজিটেবল এগ স্যুপের রেসিপি। তো চলুন দেখে আসি আমার এর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, আর নিয়েছি গরুর মাংস ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছে, আর নিয়েছি গাজর কুচি, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার দুটো ডিম, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, আদা বাটা, আর এখানে আছে টেস্টিং সল্ট। তো চলুন স্যুপটা রেডি করার জন্য আমি এবার চুলাতে চলে যাই। তো আমি এখন চুলাতে একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাংসগুলো আগে ভেজে নেব। তো আমি অল্প একটু পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মেখে আমি চুলোতে দিয়ে দিব, আর এর সাথে অ্যাড করে দিব মরিচের গুঁড়া। এখন এগুলো ভালো করে মেখে চুলাতে বসিয়ে দিব। মাংসগুলোকে আমি ভেজে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সকলের প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো আমি মাংসতে কোনো পানি অ্যাড করি নি, এমনিতেই পানি উঠে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মাংসটা ভেজে নেব। এই পানিটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে, আমি এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না এর সাথে। আমার মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি স্যুপ রান্না করতে চলে যাচ্ছি। তো আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদের বাসায় 9 জনের সদস্য। তো এই স্যুপগুলো আমি যে পরিমাণে তৈরি করছি এখানে প্রায় 10 জন খেতে পারবেন এই পরিমাণে রান্না করলে। তো আমি প্রথমে গাজর কুচি, তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটাতে বলক চলে এসেছে। এখন আমি টেস্টিং সলগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি অল্প একটু পানিতে 2 চা চামচ পরিমাণ, বড় চামচের 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছে। দেখুন আমার পানিটা কিন্তু বলক চলে এসেছে ভালো করে। তো আমি এখানে অল্প একটু পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার আমি কর্নফ্লাওয়ারগুলো একটু একটু করে ঢালবো, আর এভাবে একটি হ্যান্ড ব্রেকসের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দেবো। পুরোটা একেবারেই ঢালতে যাবেন না, অল্প অল্প করে ঢেলে দিবেন। তো এখন আমি ডিমগুলো, যে দুটো ডিম নিয়েছিলাম সেগুলো ভালো করে ফেটে রেখেছি। ডিমটাও কিন্তু একেবারে দিবেন না, অল্প একটু করে দেবেন, আর এভাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে দেবেন। তো আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম সেটাতে কিন্তু আমার হয়নি, পরবর্তীতে আমি আরও 3 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে স্যুপটাতে ঢেলেছিলাম, তারপরে কিন্তু আমার স্যুপটা ঘন হয়েছে।
আমি এই স্যুপটা আমার হাজব্যান্ডের রেসিপি অনুযায়ী রান্না করেছি, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো আমার স্যুপটা রান্না করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করতে চলে যাচ্ছি। তো দেখুন পরিবেশনের জন্য আমি এখানে কী নিয়েছি। এখানে ভেজে রাখা গরুর মাংসগুলো, আর নিয়েছি টমেটো সস, আর এখানে কাঁচামরিচটা আমি ব্লেন্ড করে নিয়েছি। যার যার পছন্দ অনুযায়ী ঝালটা সবাই অ্যাড করে নেবে কাঁচামরিচের পেস্টটা দিয়ে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।